আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্যাট অ্যাক্টের সেকশন 143 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে মেনটেন্যান্স অফ রেকর্ড অফ রাইট বা খতিয়ানের সংরক্ষণের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে একজন কালেক্টর খতিয়ানের আপ টু ডেট মেনটেন করবেন এবং ওই খতিয়ানে যদি কোনো ক্লারিক্যাল মিস্টেক কারেক্ট করা হয় তাহলে এটা তিনি আপ টু ডেট মেনটেন করে এটা তিনি ইনক্লুড করবেন। এখানে বলা হয়েছে যে পার্ট ফোর এর আন্ডারে অর্থাৎ সেকশন 17 থেকে 31-এর আন্ডারে যে এসে খতিয়ান প্রস্তুত করা হয় বা সেকশন 143 থেকে 145 পর্যন্ত যে আরএস খতিয়ান, বিএস খতিয়ান, মিউটেশন খতিয়ানের কথা উল্লেখ রয়েছে, এগুলো যখন প্রিপেয়ার করা হবে বা রিভাইজ করা হবে এগুলোর আপ টু ডেট মেনটেন করে এগুলোকে সংরক্ষণ করবে একজন কালেক্টর। ওকে, খতিয়ানে যদি মিউটেশনের কারণে কোনো নাম পরিবর্তিত হয়, যেমন আপনার পিতার মৃত্যুর পর আপনি এবং আপনার অন্যান্য যে ভাই বোন রয়েছে এরা সম্পত্তি ভাগ করে নেওয়ার পর আপনার পিতার নামের পরিবর্তে আপনার এবং আপনার অন্যান্য ভাই বোনদের নাম প্রতিস্থাপিত করা প্রয়োজন। এভাবে মিউটেশনের কারণে যদি নাম প্রতিস্থাপিত হয় তাহলে কালেক্টর এটা সংরক্ষণ করবে। এরপরে যদি হোল্ডিংয়ের সাবডিভিশন বা একত্রীকরণের কারণে মালিকের নামের পরিবর্তন আসে তাহলে এটা কালেক্টর মেনটেন করবে, আপ টু ডেট মেনটেন করবে। এরপরে গভর্নমেন্ট যদি কাউকে নতুনভাবে জমির বন্দোবস্ত দিয়ে থাকে বা হোল্ডিংয়ের বন্দোবস্ত দিয়ে থাকে তাহলে কালেক্টর এটা সংরক্ষণ করবে, এটার আপ টু ডেট হালনাগাদ সংরক্ষণ করবে। এরপরে ডিলুভিয়ান বা অ্যাকুইজিশন অফ ল্যান্ডের কারণে যদি খাজনা কমানো হয় তাহলে এই ইনফরমেশনটা তিনি সংরক্ষণ করে রাখবেন। একজন কালেক্টর কোনো পার্টির আবেদনের প্রেক্ষিতে বা তহসিলদারের রিপোর্টের ভিত্তিতে এই কাজগুলো করে থাকেন, যেমন কোনো এলাকায় যদি অ্যালুভিয়ান বা ডিলুভিয়ানের কারণে জমি হারিয়ে যায় বা নতুনভাবে জেগে ওঠে তাহলে তহসিলদার এটা কালেক্টরকে ইনফর্ম করবেন এবং তিনি এই রিপোর্ট অনুযায়ী এখানে আপ টু ডেট মেনটেন করে যে যে পরিবর্তন আনা দরকার খতিয়ানে এগুলো তিনি মেনটেন করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।